স্যার বলেন। আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট হাসপাতালে দুজন ডেঙ্গু রুগী ভর্তি আছে। এই রুগীদের মধ্যে একজন 3 তারিখ বিকালে ভর্তি হয়, আর আরেকজন অলক চক্রবর্তী খোয়াই বাড়ি, সে 4 তারিখ ভর্তি হয়, আর প্রমিশ দেববর্মা তুলাশিখরে ভর্তি হয় 3 তারিখ। এই দুজন রুগী কিন্তু বেঙ্গালুরে নার্সিং কোর্স করছিল, ওইখানেই ওরা আক্রান্ত হয়, ওইখানেই ওদের ডায়াগনোসিস হয় ডেঙ্গু। ওরা তারপর ওইখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরাতে, তখন ওরা ত্রিপুরায় আসে। ওদের বাড়ি যেহেতু খোয়াইয়ের আশপাশে, সেজন্য ওরা এসে এখানে ভর্তি হয়েছে। কিন্তু এই রুগীগুলো এখন ভালো আছে, সুস্থ আছে। আর আমাদের তো আলাদা আইসোলেশন ওয়ার্ড নেই, আমরা জেনারেল ওয়ার্ডেই এই পেশেন্টগুলো রেখেছি, আর এদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই। কারণ আমাদের এখানে যে মশার দ্বারা এটা আক্রান্ত হয় বা একজনের থেকে আরেকজনের শরীরে যায়, সেই এডিস মসকুইটো আমাদের এখানে নেই। সুতরাং এটা একজনের থেকে আরেকজনের সংক্রমণ হওয়ার চান্স কোনোভাবেই নেই। আর যে চিকিৎসক ওদের চিকিৎসা করছে, ওর কাছ থেকে আমি খবর নিলাম, জানতে পারলাম যে ওরা দুজনেই ভালো আছে, স্টেবল আছে, সুস্থতার পথে। কেমন জ্বর হইছে? রক্ত টেস্ট করাইছেন, ব্লাড টেস্ট করাইছেন, কি হয়েছে রিপোর্টে? কি হয়েছে? ডেঙ্গু হয়েছে। দাদা আপনার নাম কি? বাড়ি কোন জায়গাতে? তুলাশিখর। আপনার নাম? কই জেলা হাসপাতাল কবে ভর্তিছেন? ডাক্তার দেখছেন না? ডাক্তারের নাম কি? বিশ্বজিৎ দেববর্মা। তো আপনার কি সমস্যা হয়েছিল? ডেঙ্গু। আচ্ছা, কতদিন ধরে এখানে ভর্তি আপনি? আপনার বাসা কোন জায়গাতে? হ্যাঁ, পশ্চিম চরগুঞ্জি। আপনার নাম? আলোচনা চৌধুরী।